সো ভিউয়ার্স, মামা অনেকগুলো আখ নিয়ে আসছে। কিছুক্ষণ আগে মামার যে ক্ষেত আছে আখ ক্ষেত, তো ওখান থেকে অ্যান্ড ওই ক্ষেতের যে লোক আছে ওকে ফোন দিয়ে বললো যে কিছু আখ দিয়ে যেতে বাসায়, তো দিয়ে গেছে। এবার এগুলো গুছাইতেছি আর কি। ঠিক আছে, না গুছাইয়া তো আর কাটাতে হবে না, এখন প্রথম ফার্স্টে গুছাই নিতে হবে। তো ভিউয়ার্স, এখান থেকে হচ্ছে সব থেকে মোটা যে একটা আছে, এটা সব থেকে মোটা, ওইটা নিলাম। অ্যান্ড এটা এখন কাটবো, পিস পিস করবো, ছোটো 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 পিস করবো। দানি আসছি অবশ্য, মামার কাছ থেকে দানি আসছি। এটা এখন হচ্ছে হালকা করে আগে ছিলবো, ছিলা তারপরে হচ্ছে এটাতে মনে করেন যে সুন্দর করে সেটিং করে তারপরে খাইতে হবে এটা। ঠিক আছে, সো আপনার ভিডিও দেখতে থাকেন আর আমি কাজ করতে থাকি। এটার মনে হয় নিচেরটা ফালাই নাই, এই যে নিচেরটা ফালাই নাই আঁকার মধ্যে, আঁকের মধ্যে ভিউয়ার্স নিচে ময়লা থাকে, যে দেখেন এই যে দেখছেন আঁকের নিচে ময়লা থাকে, এটা কেটে ফেলা দিতে হবে, একটু কেটে ফেলা দিতে হবে। সো একটু কেটে ফেলে দিবেন, যখন আপনারা খাবেন তখন এতটুকু কেটে ফেলে দিবেন। মানে প্রচুর ধার কাটা ভিউয়ার্স, প্রচুর পরিমাণে ধার। ঠিক আছে, তো কাজ করতেছি, কাজ টাজ করবো আর এটা খাবো এখন। এই যে এটা খাবো, এটা সেই স্বাদ, সেই স্বাদ, সেই মজা। পিস করবো, বেশি বড় বড় করবো না, মাদারের সাথে পিসি করবো আর খাবো সেই মজা করে। একটু করলাম পিস, ঠিক আছে। তো হয়ে গেছে একটা, এটার মাপে করতে হবে। ঠিক আছে, এটার মাপ অনুযায়ী করতে হবে, ছোট বড় হইলেও সমস্যা নাই। যদি পিস ছোট বড় হয়ে যায় তাহলেও সমস্যা নাই, ঠিক আছে, ছোট বড় পিস হইলেও সমস্যা নাই। কারণ হচ্ছে এটা আমিই খাবো, এটা অন্য কেউ খাবে না। আচ্ছা, মাপ দিয়ে নিই, মাপ দিয়ে নিই, যেহেতু সৌন্দর্যের বিষয়, বুঝেন না বিষয়টা, মাপ দিয়ে নিচ্ছি। আচ্ছা, এইখান থেকে, তাই তো, ওকে, মাপ দিয়ে কেটে নিচ্ছি। ঠিক আছে, আর ঘুরায় ঘুরায় কূপ দিবেন, ঘুরায় ঘুরায় কূপ দিলে সুন্দরভাবে কাটবে। এটা আমি আস্তায় রাখবো, অর্থাৎ এটা আমি আর কাটবো না। আমার আগ যা পিস করার পিস হয়ে গেছে, এই যে আমার আগ যা পিস করার ভিউয়ার্স পিস হয়ে গেছে। ঠিক আছে, তো সব থেকে বড় যেটা, এই যে এই ভিউয়ার্স, এটা হচ্ছে সব থেকে বড়। ঠিক আছে, তো এটা বড় রাখছি, এটা হচ্ছে খাইতে হবে এখন, এটা খাবো। ঠিক আছে, খুব স্বাদ, সেই মজা। আর এইগুলা একটু মামি আছে, মামা আছে, তারপরে মনে করেন যে এই কতগুলো, এইগুলো খাইয়া শেষ করতে পারবো না, মনে হয় না শেষ করতে পারবো। ঠিক আছে, তো যাই হোক এখন খাবো এটা। তো ভিউয়ার্স শুরু করে দিছি, কাটা শেষ, খাওয়া শুরু। ঠিক আছে, লেট করলে চলবে না, এই যে জিব্বা টিব্বা সব ছিলা যাবে। ঠিক আছে, তাও খাইতে হবে। সেই মজা, বালু কে এত, এটা তো আছে ঈশ্বর দিউক। তো এটা যে কি স্বাদ, কি মজা, শিলতে পারতেছি না আসলে, অনেক শক্ত বা। অস্থির, তো মোটামুটি আখ খাইতেছে আর ভিডিও করতেছি। আখটা ভালো মিষ্টি, সেই মিষ্টি, সেই স্বাদ। সো সবাই ভিডিওটা লাইক দিবেন, আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করবেন। সো সবাই ভালো থাকবেন, নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো আবারও।